এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিশ? এই বিষয়ে সিবিআই সূত্রের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রের খবর। টাকা কে পাঠিয়েছে, কোথা থেকে ট্রান্সফার হয়েছে, কেন হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত না জানলেও সিবিআই সূত্রের দাবি, কয়লা পাচারের টাকা থেকে বিভিন্ন হাত ঘুরে জমা পড়ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সিবিআই সূত্রের দাবি, এই অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে প্রশ্ন করতে চায় গোয়েন্দারা। সিবিআই সূত্রের দাবি, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে সিআরপিসির 160 ধারায়। জানানো হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লাকাণ্ডের সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতে চান, তবে তাকে সিবিআই দপ্তরে তলব করা হচ্ছে না, বাড়িতেই মহিলা সিবিআই অফিসারদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা, রেকর্ড করতে চান তার বয়ান। গত কয়েক মাস ধরেই গরু পাচারের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডের তদন্তের সক্রিয় সিবিআই, তা নিয়ে রাজনৈতিক মহলে বারবার তৃণমূলকে নিশানা করছে বিজেপি। শুভেন্দু অধিকারী এর আগে জানিয়েছিল, কয়লা লালার টাকা কোথা থেকে যায়, থাইল্যান্ড যায়, ব্যাংক যায়, বোর্ড দেখালো। গত লোকসভা ভোটে কলকাতায় এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল যিনি, তিনি হচ্ছেন ম্যাডাম নারুলা। ঠিক এর চার দিনের মাথায় শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ কাঁথিতে গিয়ে কড়া প্রত্যুত্তর দেন অভিষেক। তিনি বলেছিলেন, এখন আবার আমার সঙ্গে না লড়াই করে আমার বউকে টার্গেট করছে। কি বলছে? বলছে আমার বউয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে, ওখানে অ্যাকাউন্ট আছে। ভাই, আমার বউয়ের কলকাতা ছাড়া আর কোথাও অ্যাকাউন্ট নেই। আরে, আমি তো সমস্ত তথ্য পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি। কি বলছে? আমার বউ নাকি এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তো এয়ারপোর্টে সিআইএসএফ কি নাকে নস্যি দিয়ে ঘুমাচ্ছিল? 500 সিসিটিভি আছে, ছবি প্রকাশ্যে আনছে না কেন? তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।